ذكر رحمة ربك عبده ستية إذ نادى ربه نداء خفية. هو الله أحد، الله الصمد، الله الصمد، لم يولد لم يلد ولم يولد، والسماء رفعها ووضع هل لا تطغوا، وأقيموا الوزن بالقسط ولا تخسروا، وخذ الكتاب وآتيناه الحكمة وحنانا من لدنا وزكاة وكان تقيا. السلام عليكم ورحمة الله وبركاته. বন্ধুরা, আপনারা কি কখনো শুনেছেন যে কোনো শিশু কোরআনের হাফিজ হয়ে জন্ম হয়েছে? হ্যাঁ, এমন এক জীবন্ত অলৌকিক ঘটনা ঘটেছে আফ্রিকার আরব দেশ আলজেরিয়ায়। এই দুধ পান করা শিশুটিকে প্রকৃতির বড় নিদর্শন এবং জীবন্ত অলৌকিক বলে ঘোষণা করা হচ্ছে। তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ হাফিজ, কোরআন মুখস্থ হওয়ার গৌরব অর্জন করেছেন। ইয়াহিয়া নামের 2 বছরের এই বালক পবিত্র কোরআনের হাফিজ। আপনাদেরকে বলে রাখি যে এই শিশুটি কোরআনের আয়াত, ছোট হাদিস ও মসনু দোয়া ছাড়া সে একটি শব্দও বলতে পারে না, এমনকি দর্রাজা মানে সাইকেলও বলতে পারে না, কিন্তু কোরআন খুবই সুন্দরভাবে পড়তে পারে। সংবাদপত্র ও টিভি চ্যানেলগুলোতে ইয়াহিয়ার পুরো ঘটনাটি চালানো হচ্ছে। যখন দর্শকরা এই শিশুটিকে দেখছেন, তখন তারা নিজেই বিশ্বাস করতে পারছেন না যে এই শিশুটি এমন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। আলজেরিয়ার সবচেয়ে বড় সংবাদপত্র আল সুরুখ এই অলৌকিক শিশু ও তার বাবা মায়ের সাথে দেখা করে একটি বিস্তারিত রিপোর্ট ছাপায়। সেই রিপোর্টে তার মা বলেন, আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। আমি দেখলাম একটি উঁচু ও সুন্দর জায়গা যেখানে কিছু নেক লোকেরা বসে আছেন। স্বপ্নে আমি তাদেরকে সাহাবি ভেবেছিলাম, কিন্তু এমন সময় এক ব্যক্তি আমাকে বললেন যে সেইদিনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে ডাকছেন। আমি তার দিকে এগিয়ে গেলাম এবং সেই ব্যক্তি একজন সম্মানিত বুজুর্গের দিকে ইশারা করে বললেন, ইনি হলেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যখন সাইয়্যিদিনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালাম, তখন সেখানে একটি সাদা দেওয়াল ছিল যার মধ্যে একটি উজ্জ্বল মুক্তা লাগানো ছিল। সাইয়্যিদিনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, এই মুক্তাটি তোমার, এটিকে গ্রহণ করো। আর তাই সেই মুক্তাকে আমি নিয়ে নিলাম, যার পর আমার চোখ খুলে গেল। আমি এই অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যার জন্য একজন ভালো ধর্মীয় আলিমের কাছে যাওয়ার কথা ভাবছিলাম। ইতিমধ্যে আমি আরও একটি স্বপ্ন দেখলাম যে আমি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছি আর সবাই আমার জন্য জায়গা করে দিচ্ছে। আমাকে অত্যন্ত সম্মানের সাথে কাবা শরীফের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর যখন আমার সন্তানের জন্মের দিন ঘনিয়ে আসলো, তখন কেউ একজন আমাকে স্বপ্নে ডেকে পাঠালেন, যাতে আমাকে সুরা রহমানের 10 আয়াতটি আমার সামনে পাঠ করলেন। হে জাকারিয়া, আমরা তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া। এর আগে এই আয়াতটি আমার মনে ছিল না, তাই স্বপ্ন অনুসারে আমরা তার নাম রাখলাম ইয়াহিয়া। এই শিশুটির ডান হাতে 6টি আঙুল রয়েছে। পরিবারের মানুষরা বলেন, আমরা 6 নম্বর আঙুলটিকে কাটার জন্য হাসপাতালেও গিয়েছিলাম, কিন্তু ডাক্তাররা বলেন যদি এই আঙুলটিকে কাটিয়ে দেওয়া হয় তবে আবার এই আঙুলটি বেরিয়ে আসবে। এই বাড়তি আঙুল দিয়ে ইয়াহিয়ার ডান হাত দেখে মনে হয় যেন আল্লাহর নাম লেখা আছে, তাই আমরা কাটার ধারণা ছেড়ে দিয়েছিলাম। এই শিশুটির মাসিমা বলেন, বাচ্চাটির বয়স যখন 40 দিন হলো, তখন একদিন আমরা দেখলাম যে সে তার মায়ের কাছে ঘুমাচ্ছে এবং সে তার হাতের শাহাদাতের আঙুলটি এমনভাবে উঠালো যেমন আমরা শাহাদাতের কলমা তেলাওয়াত করার সময় উঠাই। তারা আরও বলেন যে ইয়াহিয়া সাধারণ শিশুর মতো কান্নাকাটি করে, কিন্তু যখনই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় তখনই সাথে সাথে নীরব হয়ে যায়। শিশুটির পরিবারের মানুষরা বলেন যে যখন তার বয়স 1 বছর হলো, তখন সে দেওয়ালে ফ্রেমের দিকে ইশারা করলো এবং দেওয়ালে লেখা কলমা তৈয়ব পড়তে শুরু করলো। এরপর ইয়াহিয়া পবিত্র কোরআন খুলে তাতে সাজদার আয়াতটি দেখতে পেল এবং সে আয়াতটি পড়তে শুরু করলো। তার সময় বয়সী বাচ্চাদের মতো খেলনার কিছুই শখ নেই, তিনি সর্বদা তার হাতে পবিত্র কোরআন বা শিশুদের ধর্মীয় পুস্তক রাখে। আপনি যদি তার সামনে কোরআনের তেলাওয়াত করতে গিয়ে ভুল করে বসেন, তবে সে আয়াতটিকে সঠিক করে দেয়। এই জন্মগত হাফিজ এটিকে আঁকড়ে ধরে এবং এই ভুলটি সংশোধন না করা পর্যন্ত ছাড় দেয় না। ইয়াহিয়ার ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে। কোরআন মুখস্থ করার সাথে সাথে এখন তিনি বিখ্যাত তেলাওয়াতকারী এবং মাশাইখদের মধ্যে পার্থক্য করতে শুরু করেছে। কিছু লোক বলেন যে এই শিশুটি জিন দ্বারা বন্দী হয়েছে এবং তারাই তার ভাষায় কথা বলে। তখন ইয়াহিয়ার মা কিছু আমিলের কাছে গেলেন। আমিল ইয়াহিয়ার উপর দম করার জন্য কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। আমিলের সঙ্গে সঙ্গে সেই শিশুটিও কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। আমিলরা এই দৃশ্য দেখে বললেন, এই শিশুটির উপর কোনো জিন দ্বারা বন্দী করা হয়নি, বরং এটি একটি আল্লাহর কুদরত যা থেকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তার ধর্মের একটি মহান কাজ নিতে চলেছেন। প্রতিযোগিতায় ইয়াহিয়া বিশ্বের সর্বকনিষ্ঠ হাফিজ হিসেবে পুরস্কৃত হন। বন্ধুরা, ইয়াহিয়ার সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।